शनिबार अर्थात कालर दिन तो हम सदौ छात्र संथार बे एट विशेष गुरुत्वपूर्ण दिन कारण कई छात्र संथार विषय बासनी सभा अवसर लब ईनको छात्र नेतए सदौ छात्र संथार मुख्य उपदेष्टा डॉक्टर समुज्जल कुमार भट्टाचार्य साधारण सम्पादक लुरीणज्योति गगৈ और सभापति दीपांक कुमार नाथे विदाय लब सदौ छात्र संथार आसु त्याग करार पाछत दुजनकै छात्र नेतै जोगदान करিব राजनीतित किन्तु आसु त्याग करार पाछत राजनीतिलै ना जाय डॉक्टर समुज्जल कुमार भट्टाचार्य एबार आगुटियाके म कइसु जे मय दुलियाजान अधिवेशनत म अवसर लम आर दुलियाजानले मय छात्र खंथार पर अवसर लबुल आइछु किन्तु एतु कथा ठीक जे मोर खेक निसाख ठकालेके खुदोखम छात्र खंथार प्रति मोर सेवा मय आगबढाय जाम তিনিজনকৈ ছাত্র নেতাই আসু ত্যাগ করার লগে লগে নতুন সামর নতুন নেতৃত্বই দায়িত্ব লব সদৌ ছাত্র সন্থার নতুন নেতৃত্ব আহিব এই কথাটো স্পষ্ট নতুন সভাপতি সাধারণ সম্পাদক নতুন নতুন সামর মাজর প্রায় কোনবাই হয়তো হব তো বহুকেগী খুব খুব ভাল বা পরিপক্ক ছাত্র সন্থার বিষয়ববীয়া হবপরা তেনেকুৱা যুব ইতিমধ্যে আহি সদৌ ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতিত ইতিমধ্যে মনোনীত হয়ে আহিছে কালি সভাপতি দীপাঙ্কর নাথে এটা কথা কৈছে যে এবার আসুর নেতৃবৃন্দ সলনি হওয়াটো নিশ্চিত আপনাদের ইমান দিনে চাই লম বা এনেকে কৈছে হব পারে কৈছে আপনার মুখের পর জানি নিশ্চিত নেতৃবৃন্দ সলনি না এটা তো প্রথম দিনাখনে আমি কৈছো প্রথম যিদিনাখন এক্সিকিউটিভ হয়েছে ওলাই আমি সংবাদ মাধ্যমত কি কৈছো নতুন নেতৃত্বর হাতত আমি দায়িত্ব দিম ইয়াতো কোনো মানে বেলেগ ধরনের দৃষ্টিভঙ্গী নাই মানে ডুয়েল কথা 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 কোৱাটো ছাত্র সন্থার এটা হেৰি নহয় আসুর সপ্তদশ দুলিয়াজান অধিবেশনত আজি অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সভা এই প্রতিনিধি সভাতে সদৌ ছাত্র সন্থার সংবিধান সংশোধন সন্দর্ভত লওয়া হব কেতবোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহৰ ভিতৰত আছে এতিয়াৰে পৰা চল্লিশ বছৰৰ ঊর্ধ্বৰ হব নোৱাৰিব সদৌ ছাত্র সন্থার বিষয়ববীয়া লগতে পাঁচ বছৰৰ সলনি তিনি বছৰলৈ হ্রাস কৰা হব আসু নেতৃত্বৰ কাৰ্যকাল বহুদিনৰ পৰা এই কথাটো ৰাজহুৱা হৈ আছিল যে বয়স হব শিক্ষাগত অৰ্হতা থাকিব লাগিব এইবোৰ কথা আলোচনা হৈছিল এইটো এটা স্বাভাৱিক কথা চল্লিশ বছৰটো সীমা নিৰ্ধাৰণ কৰা হ'ব সেইবোৰ আলোচনা চলি আছে হোৱাটো নিশ্চিত নিৰ্দিষ্ট সময়সীমা থাকিবই কাৰণ সেইটো আগত যি আছিল যি দৃষ্টিভংগীৰে গৈছিল এতিয়া মানুহে এই কথা বতৰাবোৰ অকণমান আলোচনা বিলোচনালৈ আহিছে অহাটো প্ৰয়োজনীয়তা আছে আৰু যেনেকৈ এটা সময়ত বিবাহ বিষয়ক এটা সিদ্ধান্ত হৈছিল এতিয়া বয়স বিষয়ক কথাবোৰৰ সিদ্ধান্ত হ'ব লাগিব হোৱাটো প্ৰয়োজনীয়তা আছে কাৰণ অধিৱেশনৰ সময় যেনেকৈ আগত পূৰ্বতে দহ বছৰ আছিলে তাৰপিছত আপোনালোকে পাঁচ বছৰ কৰিলে এইটো নিৰ্দিষ্ট সময়তে হৈছে এতিয়া অধিৱেশনৰ সময় তেনেকৈ পাঁচ বছৰ বা তিনি বছৰ কৰা হৈছিল আমি জানিব পৰা মতে তিনি বছৰৰ ভিতৰত তেনেকুৱা ধৰণৰ অধিৱেশন পাতিবলৈ স্থিৰ কৰা নাই সেইবোৰ সকলো কথাই আলোচনা হৈছে প্ৰতিনিধি সভাত চূড়ান্ত হ'ব সিদ্ধান্ত চক এটা অতি শৃংখলাবদ্ধভাৱে কথাবোৰ আগবঢ়াব বিচাৰিছোঁ আৰু নতুন দিন এতিয়া নতুন প্ৰজন্ম আহিছে নতুন চিন্তা আহিছে ন ন চিন্তা আহিছে একবিংশ শতিকাৰ দ্বিতীয় দশক শেষে হ'ল তৃতীয় দশকটো আৰম্ভণি ঘটিব গতিকে নতুন চিন্তা চৰ্চাৰ নিশ্চয় সমাৱেশ ইয়াত হ'ব লাগিব উল্লেখযোগ্য যে শনিবাৰে নিশা ন বজাৰ পৰা দুলিয়াজানত আৰম্ভ হ'ব আসুৰ বিষয় বাছনি সভা এই বিষয় বাছনি সভাতে তিনিজনকৈ ছাত্ৰ নেতাই অৱসৰ লোৱাৰ লগতে নতুন নেতৃত্বই ল'ব আসুৰ দায়িত্ব দিনৰ ভাগত অনুষ্ঠিত হ'ব মুকলি সভা ইপিনে আসুৰ সপ্তদশ দুলিয়াজান অধিৱেশনত দেখা গৈছে এক আৱেগিক পৰিৱেশ তিনি দশকৰো অধিক কাল আসুক নেতৃত্ব দিয়া সদৌ ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই ত্যাগ করিব আসু পাঁচ বছর কার্যকালত কি করিলে কি নকরিলে সেয়া রুমন্থন করে বিদায়ী ক্ষণত আবেগিক হয়ে পড়ছে আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈও আপনার আজি এখন শেষরক্ষণ প্রতিনিধি সভাত উপস্থিত থাকিব আসুর নেতা হিসাবে কেনেকুৱা অনুভবটো আবেগিক মুহূর্ত বা কেনেকুৱা যথেষ্ট আবেগিক মুহূর্ত এটা আছে কারণ দীঘলীয়া পরিক্রমা যেটা আপনি একটা পরিয়ালের লগত থাকিব বিভিন্ন আবেগিক কথা আছে আর মানে পিছলে ঘুরি চাইছো কি কি কাম করলো কি থাকি গল কি করা প্রয়োজন আছিল আর কিমান করার প্রয়োজন আছিল কিমান সময় দিলো আর কিমান সময় দিয়ার প্রয়োজন আছিল এইবোৰ কথা আহিছে অবসর লওয়ার প্রাক মুহূর্তত এইদরে ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর সৈতে আসুর সদস্য প্রতিনিধিয়ে সেলফি উঠি সংরক্ষণ করিলে স্মৃতি কেমেৰা পার্সন কানু টাইড আৰু বলজিতৰ সৈতে দুলিয়াজানৰ পৰা অনমিত্ৰ গগৈ সুনীল বৰা
আৰু অৰিন্দম গগৈ নিউজ লাইভ।